স্বাগতম বন্ধুরা, আমাদের আজকের লেকচারে আমরা ভারতের খনিজ সম্পদ সম্পর্কে জানছিলাম। আজকে আমরা জানবো ভারতে পাওয়া যায় এমন আরেকটি খনিজ সম্পদ ম্যাঙ্গানিজ সম্পর্কে। ম্যাঙ্গানিজ একটি ধাতব খনিজ এবং ভারতের লৌহ সংকর ধাতুগুলোর মধ্যে ম্যাঙ্গানিজের স্থান শীর্ষে। বিশ্বে ভারতের অবস্থান রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার পরেই। ম্যাঙ্গানিজ উত্তোলনে বিশ্বে ভারত তৃতীয় অবস্থানে রয়েছে এবং ভূবিদগণের মতে ভারতে সঞ্চিত ম্যাঙ্গানিজের মোট পরিমাণ প্রায় 17.65 কোটি টন, এবং এর মধ্যে শতকরা 50 ভাগই কিন্তু উচ্চমানের ম্যাঙ্গানিজ, এবং সঞ্চিত ম্যাঙ্গানিজের শতকরা 80 ভাগই রয়েছে মধ্যপ্রদেশে ও মহারাষ্ট্রে। আমরা এছাড়াও কোন কোন জায়গায় ভারতের ম্যাঙ্গানিজ খনিজ সমূহের অবস্থান রয়েছে তা জানার চেষ্টা করি। বর্তমানে ম্যাঙ্গানিজ উত্তোলনে উড়িষ্যা ভারতে প্রথম স্থান অধিকার করে আছে এবং দেশের মোট উত্তোলনের 30% কিন্তু এই রাজ্যেই উত্তোলিত হয়। এবং এই রাজ্যের গুরুত্বপূর্ণ ম্যাঙ্গানিজ খনি অঞ্চলগুলো হলো কালাহান্ডি, বোনাই, গাঙ্গপুর ইত্যাদি। এরপরে রয়েছে কর্ণাটক এবং এটি দ্বিতীয় স্থান অধিকার করে আছে ম্যাঙ্গানিজ উত্তোলনে, এবং মোট উত্তোলনের প্রায় 20 ভাগ কিন্তু এই কর্ণাটক রাজ্যেই উত্তোলিত হয়। এরপরে রয়েছে মধ্যপ্রদেশ। ভারতের মধ্যে মধ্যপ্রদেশ ম্যাঙ্গানিজ উত্তোলনে তৃতীয় স্থান অধিকার করে আছে এবং দেশের মোট উত্তোলনের শতকরা প্রায় 15 ভাগ কিন্তু এই মধ্যপ্রদেশেই উত্তোলিত হয়। এরপরে রয়েছে মহারাষ্ট্র। ম্যাঙ্গানিজ উত্তোলনে এটি ভারতের চতুর্থ অবস্থানে রয়েছে এবং এ রাজ্যের ম্যাঙ্গানিজ খনিগুলো ভান্ডারা ও নাগপুর অঞ্চলে অবস্থিত। এবং 1950 সালে ভারতে ম্যাঙ্গানিজ উত্তোলনের পরিমাণ ছিল 9 লাখ টন। খনি শিল্পের উন্নতির ফলে এ সংগ্রহের পরিমাণ 1992 সালে বৃদ্ধি পেয়ে হয় 15.2 লাখ টন, 1997 সালে হয় 18.32 লাখ টন, এবং বর্তমান বিশ্বে ভারতে ম্যাঙ্গানিজ উত্তোলনে ভারতের স্থান তৃতীয়, যা আমরা আগেই জেনেছি। এবং বর্তমানে ম্যাঙ্গানিজ উত্তোলনের পরিমাণ 23.34 লক্ষ টন। ম্যাঙ্গানিজের পরেই আমরা জানবো অভ্র সম্পর্কে। অভ্র আরেকটি ধাতব খনিজ যেটি ভারতে পাওয়া যায় এবং পৃথিবীর শতকরা মানে মোট অভ্র উত্তোলনের 85 ভাগই কিন্তু ভারতে উত্তোলিত হয়, এবং নিঃসন্দেহে এটি পৃথিবীর সর্বোচ্চ অভ্র উত্তোলনকারী দেশ, এবং গুণগত মানের দিক থেকেও ভারতের অভ্র সবচেয়ে উৎকৃষ্ট। দুঃখিত, অভ্র একটি অধাতব খনিজ পদার্থ। এবং ভারতের অভ্র খনির অবস্থান যদি আমরা দেখি তাহলে ভারতের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে বিহার, এবং ভারতের মোট উত্তোলনের শতকরা 50 ভাগ কিন্তু এই রাজ্যেই উত্তোলিত হয়। এবং বিহারের স্বচ্ছ শ্বেত বর্ণের রুবি অভ্র বিশেষভাবে প্রসিদ্ধ। এরপরে রয়েছে অন্ধ্রপ্রদেশ। অভ্র উত্তোলনে অন্ধ্রপ্রদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং ভারতের মোট উত্তোলনের 30 ভাগ অভ্র এই অন্ধ্রপ্রদেশ রাজ্যে উত্তোলিত হয়। এবং এই রাজ্যের গুরুত্বপূর্ণ খনিগুলোর মধ্যে রয়েছে নোল্লোর জেলার গুরুর, আত্তাকুর এবং কাভালি। এরপরে রয়েছে রাজস্থান। ভারতের মধ্যে রাজস্থান অভ্র উত্তোলনে তৃতীয় স্থান অধিকার করে আছে এবং এ রাজ্যের প্রসিদ্ধ অভ্র উত্তোলনের স্থানগুলো হলো ভিলওয়ারা, আজিমপুর, জয়পুর, উদয়পুর প্রভৃতি অঞ্চল। আমরা পরবর্তী ভিডিওগুলোতে ভারতের আরও কিছু খনিজ সম্পদ সম্পর্কে জানবো। দেখার আমন্ত্রণ হলো সবাইকে।